গতদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যদের বক্তব্য অনুযায়ী মার্চ মাসে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের বাদবাকি যে ইউনিভার্সিটিগুলোর অড সেমিস্টার রয়েছে বা অন্যান্য সেমিস্টার বা নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা বা অন্যান্য যে সেমিস্টারগুলো রয়েছে তাদের। এখন প্রশ্ন হলো কলকাতা ইউনিভার্সিটিতে আবার এই মার্চে হওয়া পরীক্ষা নিয়ে, অর্থাৎ মার্চে যে পরীক্ষা হতে চলেছে, পিজির পরীক্ষা আমরা জানি 8 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কলকাতা ইউনিভার্সিটিতে, অর্থাৎ মার্চের, তো সেই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাটি হবে কলকাতা ইউনিভার্সিটিতে? এটা কি সেন্ট্রালাইজড এক্সামিনেশন সিস্টেমে কাজ করবে নাকি কলেজ যেমনভাবে পরীক্ষা নিয়েছে আগে অনলাইনে নিজেরা প্রশ্ন করে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে পরীক্ষা নিয়েছে এবং সমস্তটা কলেজের উপরে ছিল, সেরকমটা হবে? তো এই নিয়ে চলে এসেছে অনেক বড় একটি প্রশ্নচিহ্ন। তো আজকেই ভিডিওতে আমরা জানবো যে কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তারা কী বলতে চাইছেন এবং এটা হলে তারা কতটা সমস্যায় পড়তে পারেন বা কতটা সুবিধা হবে স্টুডেন্টসদের বা প্রফেসরদের, সেই নিয়ে রয়েছে আজকে এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আজকে চলে যাবো লিডিং নিউজ পেপারে। 3টে সেমিস্টারের পরীক্ষার দায়িত্ব কি ফের কলেজেরই? অর্থাৎ 3টে যে সেমিস্টার হচ্ছে সেই 3টে সেমিস্টারের পরীক্ষার দায়িত্ব নিচ্ছে কারা? এই লিডিং নিউজ পেপার কী বলছে আমরা দেখে নেব। যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষ, চূড়ান্ত অন্তর্বর্তী সেমিস্টার এবং ব্যাকলগের পরীক্ষা নিয়েছে কলেজগুলি, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, সেভাবে আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে 3টে সেমিস্টারের পরীক্ষা এবং সেটা কীভাবে হবে তা নিয়ে চিন্তিত অধ্যক্ষেরা। এবং সেই সাথে সাথে করোনা পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে খাতা দেখা সব দায়িত্বই কিন্তু কলেজের ওপরে ছেড়েছিল বিশ্ববিদ্যালয়। সময় মেনে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল কলেজগুলিকে। এক্স্যাক্টলি এখনও পর্যন্ত ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট বা সেমিস্টারদের কিন্তু রেজাল্ট পর্যন্ত পাবলিশ হয়নি শুধুমাত্র এই সমস্যার জন্য। প্রথমে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা কলেজগুলি নিয়েছিল, তারপর অন্তর্বর্তী সেমিস্টারের এবং ব্যাকলগের যাবতীয় পরীক্ষার দায়িত্ব বর্তায় তাদের ওপর। এত পরীক্ষার প্রশ্ন তৈরি করা, খাতা দেখা, নম্বর আপলোড থেকে শুরু করে সংশ্লিষ্ট কলেজকেই সব কিছু করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নাম্বার আপলোড করতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, সেটা একটা ছিল দীর্ঘকালীন প্রসেস, এটা আমরা জানি একাধিকবার। বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা কিন্তু এই নিয়ে অভিযোগও করেছেন, অভিযোগ উঠেছিল নম্বর আপলোডের সময় পোর্টাল ঠিক মতো কাজ করেনি, গোটা বিষয়টি ইউজার ফ্রেন্ডলি ছিল না, ওটিপি আসতো মাত্র শুধুমাত্র অধ্যক্ষের মোবাইলে। শিক্ষকদের একটা বড় অংশের অভিযোগ এই পরিস্থিতিতে নম্বর আপলোডে খুবই অসুবিধায় পড়েছিলেন তারা। এতেই শেষ নয়, অনলাইন পরীক্ষা খাতা সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা দেখায় প্রশ্ন উঠেছিল এতে পড়ুয়াদের মূল্যায়ন সঠিক হচ্ছে কি না। এই পরিপ্রেক্ষিতে আসন্ন প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষার দায়িত্ব ফের তাদের উপর এসে পড়বে কি না তা নিয়ে চিন্তায় অধ্যক্ষেরা। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ সরঙ্গী কী বলছেন একবার দেখে নেব। তাদের কলেজে অন্য বিষয়ের প্রশ্নপত্র তৈরির পাশাপাশি বাণিজ্য বিভাগে তৈরি করতে হয়েছিল 73 রকমের প্রশ্ন। অতিমারির এই সময়ে কলেজ যখন প্রায় কেউই আসছেন না তখন এত কাজ সামলানো দুরূহ হয়ে পড়েছিল জয়দেববাবু। জয়দীপবাবু জানাচ্ছেন পরীক্ষার বিষয়টি কলেজ বিশ্ববিদ্যালয়ের যৌথ দায়িত্ব, সেটা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ করলে ভালো হয়। অর্থাৎ জয়দীপবাবুর বক্তব্য হচ্ছে সেন্ট্রালাইজড প্রসেসে এই পরীক্ষাটি হোক, অর্থাৎ ইউনিভার্সিটি ইউনিভার্সাল কোশ্চেন করবে যেটা সমস্ত কলেজকে মানতে হবে, অর্থাৎ সমস্ত কলেজে একই প্রশ্নের পরীক্ষা হবে যাতে কলেজের চাপ কিছুটা কমে। চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিক, তিনি বলেন অনার্সে কম পড়ুয়া থাকায় সেই পরীক্ষা অফলাইনেও নেওয়া যেতে পারে, অনার্সের সঙ্গে প্র্যাকটিক্যালও নেওয়া যেতে পারে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের বক্তব্য, কলেজগুলিকে স্বশাসন দেওয়া হোক আমরা সামলে নেব। অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরীর যিনি প্রিন্সিপাল স্যার রয়েছেন তিনি আবার বলছেন যে কলেজগুলির ওপরেই দায়িত্ব থাক, এতে কোনো সমস্যা নেই। তবে করোনা টিকা এসে যাওয়ায় অনেক অধ্যক্ষ কিছুটা আশাবাদী, তাদের মতে হয়তো মার্চের মধ্যে কলেজ খোলার পরিস্থিতি তৈরি হতে পারে। পুরো বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্তকে ফোন এবং মেসেজ করেও কথা বলা সম্ভব হয়নি। এখান থেকে পুরোপুরি ব্যাপারটা পরিষ্কার যে এক একটা কলেজের প্রিন্সিপাল স্যারেরা এক এক রকমভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। কেউ কেউ বলতে চাইছেন কলেজে পরীক্ষা হোক, বা কেউ কেউ বলতে চাইছেন কলেজ পুরো দায়িত্ব নিয়ে পরীক্ষা করাক যেমনটা এর আগে করিয়েছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে। আবার কেউ কেউ বলতে চাইছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন আদল ছিল
অর্থাৎ ইউনিভার্সিটির প্রশ্ন করবে চিরাচরিত পদ্ধতিতে, সেই পদ্ধতিতে পরীক্ষা হোক যেমনটা আমরা দেখেছি ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কলেজ কিছুটা রিল্যাক্স থাকতে পারবে, কলেজ তার নিজের যে কাজ সেই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবে, অতিরিক্ত প্রেশার নিতে গিয়ে কলেজগুলো ঠিকঠাকভাবে ডিউটি পালন করতে পারছে না এবং যার ফলে সাফার করছে কিন্তু স্টুডেন্টসরা। মানে এই ক্যান্ডিডেটগুলোকে যদি ঠিকঠাকভাবে ট্রিট করা হতো তারা হয়তো এতদিনের সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করে মাস্টার্সেও ভর্তি হয়ে যেতে পারত। তো এই ছিল এখনকার আপডেটের পর, যেমন যেমন লেটেস্ট আপডেট আসবে তেমন আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকশন কিন্তু এগিয়ে আসছে, সেই মতো পরিস্থিতিতে পরীক্ষা কতটা মার্চের মধ্যে কমপ্লিট করতে পারে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।